হ্যালো বন্ধুরা আমি আসছি ইউসুফ কূপের নিচে কিন্তু নিচে বলতে এতটা নিচে যাওয়া সম্ভব না যতটুকু নিচে আসি অনেকটা নিচে আসছি যতটুকু সম্ভব ছিল আমার অতটুকু আসছি এরপরেও অনেকটা নিচে যা অত পৌঁছানো সম্ভব না হ্যাঁ ভিতরে এটি এখানে বছর হাজার হাজার বছর আগে যখন পানি উঠানো হয়েছিল কূপের থেকে এটার একটা নমুনা ক্যারেং দিয়ে পানি উঠানো হয়েছিল এবং এখান থেকে অনেক নিচে তাও আমি অনেকটা নিচে নামছি এখান থেকে উঠতে আমার অনেক সময় লাগবো অনেক সময় লাগবে এখান থেকে আমার উপরে উঠতে তো আমি আছি যে পাথরের উপর অনেকটা বড় পাথর এটার নিচে কিছু নাই এখানে খালি সব জায়গাটা খালি কিন্তু এখানে অনেকটা বড় বড় পাথর আছে যা নিচে কিচ্ছু নাই নিচে খালি অনেকটা ভয়ও লাগতেছে আসলে এমনটা কতটা উপরে আপনারা অনুমান করে বুঝে নেবেন যে আসলে এটা কতটা উপরে হইতে পারে এখান থেকে রৌদ্রের আলো কখনোই এখানে পৌঁছায় না হয়তোবা এতটা নিচে জায়গাটা তো ইউসুফ নবীর কূপ আপনারা যারা দেখেন নাই তারা হয়তো আপনাদের জন্য আমি দেখাইতেছি যে ইউসুফ নবীর কূপ কেমন এবং কোথায় হয়তোবা সবার আসার সুবাইগ এখানে হয় না আল্লাহ তালা সবাইকে এখানে আসার তো বিজ্ঞ দেয়নি এটা আর কি ইউসুফ নবীর হ্যাঁ আস্তে আসো এটা সাইডের একটা নমুনা ইউসুফ নবীর কূপের কূপের সাইডের থেকে চলে আসছি কতটা দূরে আছে আমি দেখতেছি কিন্তু এটা কিভাবে উঠবো মাথার উপরে পাথর আর কি